হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দেপর্ণাস বং কিচেন। হ্যাপি হোলি টু অল অফ ইউ। আমি আজ আপনাদের সাথে পনিরের একটা অন্যরকম রেসিপি শেয়ার করে নেব। আজ আমি আপনাদের দেখাবো হোয়াইট গ্রেভিতে পনির কীভাবে বানানো যায়। এই রেসিপিটা একটু মিষ্টি স্বাদের হয়। ক্রিমি টেক্সচারের এই রেসিপিটা যে কোনো ব্রেড আইটেম অর্থাৎ লুচি পরোটার পারফেক্ট অ্যাকম্পানিমেন্ট। যে কোনো হেক্টিক দিনের শেষে পার্টি পারফেক্ট একটা রেসিপি বানাতে চাইছেন অথচ হাতে সময় খুব কম, সেক্ষেত্রে অনায়াসে এটা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। খুব ইজি মেকিং, লো ক্যালোরি এই রেসিপিটা। ক্রিমি টেক্সচারের হলেও এতে ক্রিম ব্যবহার হয় না। চলুন দেখে নিই রেসিপিটি বানাতে আমাদের কী কী উপকরণের প্রয়োজন। এর জন্য প্রথমেই আমাদের লাগবে পনির 250 গ্রাম। আমি পনির ছোট কিউব করে কেটে নিয়েছি। আমরা একটা বাটা মশলার মিশ্রণ তৈরি করব, তার জন্য আমাদের লাগবে কাজু 2 টেবিল চামচ, কিশমিশ 2 টেবিল চামচ আর পোস্ত 2 টেবিল চামচ। তিনটে জিনিসই সম পরিমাণে ব্যবহার করতে হবে। এছাড়া আমাদের লাগবে নুন 7 মতো, চিনি 2 টেবিল চামচ, যেহেতু একটু মিষ্টি মিষ্টি হবে তাই চিনিটা একটু বেশি, টক দই 3 টেবিল চামচ, কিশমিশ 2 টেবিল চামচ, এটা ফোড়নে দিতে হবে, গোটা কাঁচা লঙ্কা 2টি আর সাদা তেল 1 টেবিল চামচ। প্রথমে আমরা কাজু কিশমিশ আর পোস্তটা বেটে নেব। তার জন্য অল্প জল দিয়ে আলাদা আলাদাভাবে কাজু কিশমিশ আর পোস্ত বেটে নিতে হবে। খুব বেশি জল দেবেন না, কারণ সেক্ষেত্রে খুব পাতলা হয়ে যাবে। আমি এখানে আলাদা আলাদাভাবে কাজু কিশমিশ আর পোস্ত বেটে নিয়েছি। এবার আমরা একটা মিশ্রণ তৈরি করব। তার জন্য প্রথমেই একটা বাটিতে টক দই নিয়ে সেটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। খেয়াল রাখবেন টক দইয়ের মধ্যে যেন কোনো দানা না থাকে। আজকে আমার গলার অবস্থা খুব খারাপ, প্লিজ তার জন্য কিছু মনে করবেন না। টক দই ফেটানো হয়ে গেছে। এবার এতে আমি একে একে কাজু কিশমিশ আর পোস্ত বাটাটা মিশিয়ে দেব। আমি এখানে চামচ দিয়েই পুরো মিশ্রণটাকে মেশাচ্ছি। আপনারা যদি মনে করেন সেক্ষেত্রে হুইস্কেরও ব্যবহার করতে পারেন। দইয়ের সাথে এই বাদাম আর কিশমিশ মেশানোর পরে যদি আপনাদের মনে হয় মিশ্রণটা খুব বেশি ঘন, তাহলে এখনই এটাতে একটু জল দিয়ে দেবেন, কারণ পরে আমরা রান্নাতে আর কোনো জল দেবো না। এবার এই পুরো মিশ্রণটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। পুরো মিশ্রণটা ভালো করে মিশে গেছে। এবার এতে আমি চিনি আর নুন দিয়ে দেব আর খুব ভালো করে মিশিয়ে নেব। চিনি গলে যাওয়া পর্যন্ত এটাকে ভালো করে মেশাতে হবে। এবার আমরা কড়াইতে মিডিয়াম আঁচে তেল গরম করে নেব। এবার এতে কিশমিশগুলো দিয়ে দিচ্ছি। আর এই কিশমিশগুলো দেওয়ার পরে কিশমিশগুলো ফুলে যাওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিতে হবে। আঁচ মিডিয়াম রাখবেন, খেয়াল রাখবেন যাতে কিশমিশ পুড়ে না যায়। এবার এতে আমি লঙ্কা দিয়ে দিচ্ছি আর 1 মিনিট মতো ভেজে নেব। 1 মিনিট হয়ে গেছে। এবার এতে আমি দইয়ের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এই রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর লুচি পরোটার সাথে খেতে খুব ভালো লাগে। এবার এই মিশ্রণটাকে খুব ভালো করে মিক্স করে নিয়ে মিডিয়াম আঁচে 5 মিনিট মতো ফুটতে দিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন মিশ্রণটা হালকা ফুটতে শুরু করে দিয়েছে। এবার এটাকে আমি আরো 1 মিনিট মতো ফুটিয়ে নিয়ে এতে পনিরগুলো দিয়ে দেব। পনির খুব হালকা হাতে দেবেন, না হলে ভেঙে যেতে পারে। সমস্ত পনির আমি দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি হালকা হাতে মিক্স করে নেব। এবার এই পুরো মিশ্রণটাকে আমি মিডিয়াম আঁচে আরো 5 মিনিট মতো ফুটতে দেব। যখন এই পুরো মিশ্রণটা ফুটতে শুরু করে দেবে তখন একটা খুন্তি বা চামচ দিয়ে কড়াইয়ের ধারগুলো স্ক্রেপ করতে থাকবেন আর গ্রেভিতে মিশিয়ে দিতে থাকবেন, না হলে পুড়ে যেতে পারে। আপনার যতটা গ্রেভি দরকার ততটা গ্রেভি রেখে গ্যাস অফ করে দেবেন। আমি এর থেকে আর বেশি গ্রেভি কমাবো না, তাই আমি এবার গ্যাসটা অফ করে রান্নাটাকে সার্ভ করে দেব। তৈরি হয়ে গেছে আমাদের হোয়াইট পনির রেসিপি। এটা লুচি পরোটার সাথে খেতে খুব ভালো লাগে। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্ট করুন। আর যদি এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন আগে আরও ভালো রেসিপি দেখার জন্য। দেখা হবে আবার শুক্রবারে। ভালো থাকবেন। হ্যাপি হোলি এগেন। বাই।